বহুল প্রচারিত বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান পত্রিকা যারা মানুষের হাতে পৌঁছে দেন তাদের মধ্য থেকে ছিন্ন মানুষদের মাঝে জাকাতের শাড়ি বিতরণ করল বসুন্ধরা গ্রুপ। সকালে ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসের সামনে শাড়ি বিতরণ করেন কালের কণ্ঠের সম্পাদক এমদাদুল হক মিলন সহ বসুন্ধরার কর্মকর্তারা। এ সময় কালের কণ্ঠের সম্পাদক বলেন, যারা রোদে পুড়ে রাস্তাঘাটে পথে প্রান্তরে মানুষের কাছে খবরের কাগজ পৌঁছে দেন তারাই গণমাধ্যমের মূল শক্তি। তাদের অনেকেই ছিন্নমূল মানুষ, যাদের চাহিদা থাকা সত্ত্বেও হয়তো অনেক কিছু পূরণ হয় না। সেই চিন্তা থেকে প্রতি বছরই ছিন্নমূল এসব মানুষদের নানাভাবে সহায়তা করে আসছে বসুন্ধরা গ্রুপ।